নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমরা আরও একটি জব আপডেট নিয়ে আলোচনা করব। তো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। তো বিভিন্ন পদে আপনাদের নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করবেন, ফর্ম ফিল আপ কবে লাস্ট ডেট রয়েছে এবং সেক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, বেতন কত পাবেন, সমস্ত কিছু ডিটেলসে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যম দিয়ে। তার আগে আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা আমাদের জানাতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখন যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করুন। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে আরও কয়েকটি জব ভ্যাকান্সির আপডেট বেরিয়ে এসছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি বিজ্ঞপ্তিটা। তো আমরা সমস্ত কিছু ডিটেলসে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন 13/3/2022 কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, যার মেমো নম্বর এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো অ্যাডভার্টাইজমেন্ট নম্বরে কী বলা হয়েছে দেখুন, যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2/2022। তো এখানে যেটা বলা হয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022 ফর ডেপুটি ম্যানেজার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ 2022 সালের নতুন এই বিজ্ঞপ্তি এবং সেক্ষেত্রে ডেপুটি ম্যানেজার পদে কিন্তু নিয়োগ করা হবে। তো কী বলা হয়েছে দেখুন, যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট। তো এখানে ওয়েবসাইটটি রয়েছে, এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো www.mscwb.org থেকে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন অনলাইনে। ফর্ম দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনারা ভারতের বাসিন্দা হলেই কিন্তু এই আবেদনটি করতে পারবেন, অর্থাৎ যে কোনো জেলা থেকেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আমাদের রাজ্যের এবং গোটা ভারতবর্ষ থেকেই। তো যেটা বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেপুটি ম্যানেজার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অন অ্যান্ড ফ্রম 21/3/2022, অর্থাৎ 21/3/2022 থেকে কিন্তু এই ফর্মটিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনে। তো চলুন বন্ধুরা, কী বলা হয়েছে দেখবো। নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা, যে ডেপুটি ম্যানেজার, তিনটে ভ্যাকান্সি রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ বলে দেওয়া হয়েছে ভ্যাকান্সি পজিশন। তো ইউআরদের দুটো রয়েছে, এসসিদের একটি রয়েছে। স্টেট পে লেভেল দেখতে পাচ্ছেন এখানে, যে বলা হয়েছে পে লেভেল 16 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা 2019। তো কোয়ালিফিকেশান কী বলা হয়েছে দেখুন, 8 ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে একটি ডিগ্রি থাকলেই হবে, অর্থাৎ যে কোনো আপনারা পাস কোর্সের হতে পারেন, অনার্সের হতে পারেন, আপনারা কিন্তু একটা যে কোনো ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান আপনাদের চেয়েছে। তারপরে দেখুন, এজ নট মোর দ্যান 37 ইয়ার অন দ্য 1st January অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ পার দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট নর্মস। তো অর্থাৎ আপনাদের কিন্তু 37 বছরের মধ্যে হতে হবে বয়স, এবং সেটা হতে হবে কিন্তু এই যে বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তার কিন্তু বয়স হতে হবে 37 বছরের নিচে, ঠিক আছে। তো এটা হচ্ছে এদের ক্রাইটেরিয়া চেয়েছে বয়সের ক্ষেত্রে। তারপরে আমরা দেখব যে এখানে বলেছে দেখুন, যে বিশেষ দুর্বস্থতে এখানে বলেছে যে বোথ মেন অ্যান্ড উমেন আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, অর্থাৎ আপনারা কিন্তু ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আমরা বিস্তারিত এবার দেখব যে কী কী মেথড অফ রিক্রুটমেন্ট যেটা বলেছে কী চেয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস। তো মোড অফ এক্সামিনেশন যেটা বলেছে, তো বলেছে যে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন টু সাকসেসিভ স্টেজেস, অর্থাৎ আপনাদের কিন্তু রিটেন এক্সামিনেশন হবে এবং আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে। তো রিটেন এক্সামিনেশনে বলেছে যে পেপার 1 পেপার 2 থাকছে এবং পার্সোনালিটি টেস্ট হবে কিন্তু নিচে কিন্তু জানিয়ে দিয়েছে কিসে। তো দেখুন এখানে বলেছে রিটেন টেস্টে কী বলেছে, যে আপনাদের কিন্তু টোটাল কিন্তু 400 নম্বরের পরীক্ষা হবে, পেপার 1 পেপার 2 মিলিয়ে টোটাল 200 করে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে 100টি মাল্টিপল চয়েস থাকবে পরীক্ষাতে, অর্থাৎ 2টি পেপারে কিন্তু আপনাদের 100 100 করে 200 মাল্টিপল চয়েস থাকবে, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু আপনাদের 2 মার্কস কিন্তু কোশ্চেন থাকবে। তো দেখুন এখানে কী বলেছে, যে আপনাদের যে কোশ্চেন সেট হবে সেটা কিন্তু ইংলিশে সেট হবে, এবং তার সাথে বলা হয়েছে যে টাইম থাকবে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে। প্রত্যেকটা পেপারের জন্য 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু আপনারা টাইম পাবেন। পার্সোনালিটি টেস্টে কী বলেছে দেখুন, যে 75 নম্বর রয়েছে। তো এখানে যেটা বলেছে যে ক্যান্ডিডেট অ্যাবাউট 3 টাইমস অফ দ্য ভ্যাকান্সি উইল বি কল অর মেরিট বেসিস ফর, যেটা বলা হয়েছে কল অন মেরিট বেসিস ফর দ্য পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ আপনারা যারা পাস করবেন তার 3% বেশি যারা রয়েছেন, 3 টাইমস যেটা বলেছে তাদেরকে কিন্তু ভ্যাকান্সির জন্য ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য। তো দেখুন এখানে কী বলা হচ্ছে, সাবজেক্ট টু অবটেন কোয়ালিফাইং মার্কস 45% আপনারা থাকতে হবে, এবং জেনারেল স্টাডিসে যেটা বলা হয়েছে। তো সমস্ত কিছু ডিটেলসটা আমরা একটু দেখে নেবেন এখানে। তারপর নেক্সট আমরা নেক্সট পেজে চলে যাবো। তো বন্ধুরা, এবার আমরা পেপার 1 এবং পেপার 2 কী কী আপনাদের বিষয় রয়েছে এগুলো একটু জেনে নিই। তো দেখুন পেপার 1 আপনাদের বলেছে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্টোরি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি, জেনারেল নলেজ, এরকম কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে। টোটাল কিন্তু আপনাদের 9টি সাবজেক্টের হবে পেপার 1। তারপরে দেখুন কী বলা হয়েছে, যে পেপার 2 আপনাদের কী কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, ভার্বাল এবিলিটি, তারপরে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে, তারপরে রিজনিং রয়েছে, সিনোনিম রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, এ সমস্ত জিনিসগুলো রয়েছে, সেন্টেন্স কারেকশন রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের রয়েছে। তো তারপরে দেখুন অ্যাপ্লিকেশান ফিস দেখব। তো এখানে বলেছে যে
এখানে বলেছে যে ওটা দেখুন যে নন রিফান্ডেবল, অর্থাৎ আপনারা কিন্তু আবেদন করলে কোনোমতে কিন্তু টাকা ফেরত পাবেন না। তো আবেদন করার সময় আপনাদের কার কত টাকা লাগবে আমরা দেখব। তো দেখুন এখানে বলেছে যারা জেনারেল রয়েছে বা ওবিসি রয়েছে তাদের কিন্তু 150 টাকা লাগবে অনলাইনে আবেদন করতে, এবং তার সাথে দেখুন যারা এসসি এসটি রয়েছে এবং তাদের কিন্তু লাগবে 50 টাকা। তো এখানে আপনাদের আবেদন ফিস জানিয়ে দেওয়া হয়েছে 150 টাকা আপনাদের আবেদন ফি, এবং তার সাথে 50 টাকা প্রসেসিং চার্জ, টোটাল কিন্তু 200 টাকা লাগবে আপনাদের। তারপরে দেখুন যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু 50 টাকা লাগবে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপরে দেখুন কী বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস প্লাস প্রসেসিং চার্জেস আর মেনশন প্যারা 1 প্যারা 2, এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তারপরে নেক্সট দেখবো আমরা। তো এখানে আপনাদের লাস্ট ডেট দেখতে পাচ্ছেন যে কবে আপনাদের লাস্ট ডেট রয়েছে। তো আপনাদের লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে 16 এপ্রিল 2022 পর্যন্ত কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে। তো আপনাদের সকলের ডাউট আমি ক্লিয়ার করে দিতে পেরেছি আশা করছি, কারণ এক্ষেত্রে আপনাদের অনেকেরই বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে যে দাদা আমাদের লাস্ট ডেট কবে, আমরা ফর্ম ফিল আপ কীভাবে করব। তো ফর্ম ফিল আপ কিন্তু সকলকে অনলাইনে আবেদন করতে হবে, এখানে কিন্তু ডিটেলস সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট, তো www.mscwb.org থেকে কিন্তু আপনারা গিয়ে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং আপনাদের এজ থাকতে হবে কিন্তু 37 বছরের নিচে। তো আশা করছি আপনাদের সকলকে আমি বোঝাতে পেরেছি, কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এবং এই যে নোটিফিকেশনটি আপনারা যদি ডাউনলোড করতে না পারেন আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন, সেখানে কিন্তু আমি অবশ্যই এটা দিয়ে দেবো, ঠিক আছে। অথবা নিচে ইনস্টাগ্রামে লিঙ্ক থাকবে, সেখানে গিয়েও আপনারা কিন্তু আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলকে বলবো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা অবশ্যই ভুলবেন না।